নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত শিক্ষকদের জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব। খবরগুলি আজকে প্রকাশিত হয়েছে প্রথমত হচ্ছে শিক্ষকদের বদলি বদলির পরেও অনেক শিক্ষক শিক্ষিকা নতুন স্থানে যেতে অনীহা দেখাচ্ছেন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিক্ষকদের এই প্রবণতা বেশি বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর যদিও শিক্ষকদের অভিযোগ বদলির পরেও বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে তারা যেতে আগ্রহ দেখাচ্ছেন না দ্বিতীয় যে খবরটি সেটা হলো বিশেষ শিক্ষকদের বেতন বৃদ্ধি আংশিক সময়ে শিক্ষকদের বছরে ক্লাসের সংখ্যা অনুযায়ী দশ ও আট হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে আংশিক সময়ের ইনস্ট্রাক্টরদের ক্লাস অনুযায়ী নয় ও সাত হাজার টাকা দেয়া সুপারিশ করেছে দপ্তর আংশিক সময়ে শিক্ষক ও ইনস্ট্রাক্টরদের সংখ্যা যথাক্রমে ছ হাজার দুশো চুয়াত্তর এবং আঠেরোশো চুরানব্বই জন চুক্তিতে নিযুক্ত শিক্ষক ও ইনস্ট্রাক্টররা কোন পর্যায়ে প্রশিক্ষণ দেন তার ভিত্তিতে মাসিক ভাতা পান এখন চুক্তিতে নিযুক্ত উনিশশো শিক্ষক মাসে ন টাকা ভাতা পান এটা বাড়িয়ে তেরো টাকা করার প্রস্তাব রাখা হয়েছে চুক্তিতে নিযুক্ত তিন হাজার সাতশো চুরানব্বই জন ইনস্ট্রাক্টররা এখন মাসে সাত হাজার টাকা করে পান এই ভাতা বাড়িয়ে দশ হাজার পাঁচশো টাকা করার প্রস্তাব রেখেছে দপ্তর সরকারি দপ্তরে নিযুক্ত কর্মীদের অবসরকালীন এককালীন আর্থিক অনুদান সহ আরও কিছু সুযোগ সুবিধা ইতিমধ্যেই রাজ্য সরকার দিয়েছে চুক্তিতে নিযুক্ত শিক্ষক ইনস্ট্রাক্টর ও আংশিক সময়ের শিক্ষক ইনস্ট্রাক্টরদের ওইসব সুবিধাও দিতে বলেছে দপ্তর এবার দেখুন যে তৃতীয় খবরটি সেটি হলো পার্শ্ব শিক্ষকদের আস্থা অবরোধ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ডাকে কলেজ স্ট্রিট এবং মহাত্মা গান্ধী রোডের সংযোগে বিশাল বিক্ষোভ সমাবেশ হয় বুধবার বেশ কিছুক্ষণ সেখানে পথ অবরোধ হয় কয়েক হাজার শিক্ষক দুপুর বারোটা নাগাদ জমায়েত শুরু করেন মহাত্মা গান্ধী রোডের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন দুপুর একটার পরে পথ অবরোধ শুরু হয় কিছুক্ষণ বাদেই অবশ্য অবরোধ উঠে যায় তাদের যে দীর্ঘদিনের দাবি যে বেতন কাঠামো তার দাবিতেই এই অবরোধ ছিল তাহলে তিনটি গুরুত্বপূর্ণ খবর শিক্ষকদের বদলি শিক্ষকদের বেতন কাঠামো এবং শিক্ষকদের রাস্তা অবরোধ নিয়ে যে খবরগুলি আজ প্রকাশিত হয়েছিল আপনাদের উদ্দেশ্যে তার হাইলাইটগুলি শেয়ার করলাম দর্শক বন্ধুদের অনুরোধ ভিডিওটিকে শেয়ার করে সকলকে বিষয়টি জানতে সহায়তা করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকুন এবং সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ